হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মধুমিতা আর্ট কালেকশন। আশা করি সবাই ভালো আছেন। দেখুন ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সাথে আরেকটা সুন্দর বর্ডার ডিজাইন শেয়ার করব। তো তার আগে অবশ্যই রিকোয়েস্ট করব, ভিডিওটা পুরোটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে, চ্যানেলে নতুন হলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। চলুন শুরু করি। দেখুন ফ্রেন্ডস, প্রথমেই চটের বস্তায় আমি একটা নির্দিষ্ট বিন্দু থেকে সুষ্টি তুলে নিয়েছি। এখানে একটি ক্রস তুলে নিব। দেখেন ফ্রেন্ডস, ডান পাশে এক দুই, নিচের দিকে এক দুই, বাম পাশে এক দুই, উপর দিকে এক দুই। আপনারা একটু খেয়াল করুন কীভাবে আপনারা ক্রসটা তুলবেন, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, ডান পাশে এক দুই, নিচের দিকে এক দুই, এখানে আমি সুষ্টি নামিয়ে নিব। যারা ক্রস পার না তারা একটু মনোযোগ সহকারে দেখুন, তাহলে খুব সহজে ক্রসটা তুলতে পারবেন। ডান পাশে এক দুই, এখান থেকে আমি আবার সুষ্টি তুলে নিব। যেখান থেকে আমি প্রথমে সুষ্টি তুলেছি তার নিচে এক দুই, এখানেই সুষ্টি নামিয়ে নিব। দেখুন ফ্রেন্ডস, এখানে আমি একটি ক্রস তুলে নিয়েছি, এই ক্রসটার উপরে এক দুই। আপনারা একটু খেয়াল করুন, দেখুন এই ক্রসটার উপরে এক দুই, এখান থেকে আমি আবার সুষ্টি তুলে নিব। উপরের দিকে কোনা করে একটি ক্রস তুলব। দেখুন বাঁ পাশে ক্রসটা কীভাবে তুলবেন, এক দুই, নিচের দিকে এক দুই, এখানেই সুষ্টি নামিয়ে নিব। যারা ক্রস পারেন না তারা একটু খেয়াল করুন, এই কটার পাশে এক দুই, এখান থেকে সুষ্টি তুলে নিব, এখানে সুষ্টি নামিয়ে নিব। উপরে কোনা করে একটি ক্রস তুলে নিয়েছি, এই ক্রসটার বাঁ পাশে আমি আরও দুটো ক্রস তুলব। দেখুন পাশাপাশি আমি ক্রসগুলো কীভাবে তুলছি। দেখুন ফ্রেন্ডস, এই ক্রসটার উপরে আরেকটি ক্রস তুলছি, পাশে আরেকটি ক্রস, টোটাল দুটো ক্রস, এই ক্রসটার উপরে আরেকটি ক্রস। ফ্রেন্ডস দেখুন, এই ক্রসটার উপরে এক দুই, এখান থেকে আমি আবার সুষ্টি তুলে নিব। ডান পাশে কোনা করে উপরের দিকে একটি ক্রস তুলে নিব। সেমভাবে পাশে আরও দুটো ক্রস তুলব। ফ্রেন্ডস দেখুন, এই ক্রসটার উপরে ডান দিকে আবার দুটো ক্রস, এই ক্রসটার উপরে আরেকটি ক্রস, এই ক্রসটার নিচে এখান থেকে আমি আবার সুষ্টি তুলে নিব। ডান দিকে তিনটা ক্রসের একটি লাইন, এই ক্রসটার নিচে একটি ক্রস, ডান দিকে আরেকটি ক্রস, দুটো ক্রসের একটি লাইন, একটা ক্রসের নিচে আরেকটি ক্রস। দেখুন ফ্রেন্ডস, আমার ফুলে তিনটা পাপড়ি কমপ্লিট হয়ে গেছে। এই ক্রসটার বাঁদিকে আমি আরেকটি পাপড়ি তুলে নিব। ফ্রেন্ডস আপনারা এভাবে ফুলটি করে নেবেন। দেখুন ফ্রেন্ডস, এই ক্রসটার উপরে এক দুই, এখান থেকে আমি সুষ্টি তুলে নিব। বাঁদিকে একটি ক্রস, এখানে আমি হোয়াইট কালার উল ইউজ করব, এই ক্রসটার উপরে আরেকটি ক্রস,
এই ক্রসটির উপরে ডান দিকে কোনা করে একটি ক্রস, আবার উপরে ডান দিকে কোনা করে একটি ক্রস। ফ্রেন্ডস দেখুন, এ পাশে এই ক্রসটির উপরে এখান থেকে আমি আবার সুষ্ঠী তুলে নিব। উপরে ডান দিকে কোনা করে একটি ক্রস, এই ক্রসটির উপরে আরেকটি ক্রস, এই ক্রসটির উপরে বাঁ পাশে কোনা করে একটি ক্রস। দেখুন ফ্রেন্ডস, এই ক্রসটার উপরে এখান থেকে আমি আবার সুষ্ঠী তুলে নিব। বাঁদিকে কোনা করে একটি ক্রস, বাঁদিকে কোনা করে আবার আরেকটি ক্রস, তার উপরে আরেকটি ক্রস। এখানে কোটিং কিচেনে আপনারা একটু খেয়াল করুন, তাহলে খুব সহজে এই ডিজাইনটা করে নিতে পারবেন। সেমভাবে ডান দিকে এই ক্রসটির উপরে কোনা করে আমি একটি ক্রস তুলে নিচ্ছি। এই ক্রসটির উপরে দুই এখান থেকে আমি আবার সুষ্ঠী তুলে নিব। ডান দিকে একটি ক্রস, এভাবে আপনারা ডিজাইনটা করে নেবেন। এই ডিজাইনটা একবার করে দেখবেন, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।